নমস্কার সকলকে, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রোডাক্ট রিভিউ। তো আজকের প্রোডাক্ট রিভিউতে আমি নিয়ে এসেছি পাফাটার একটা ক্রিম। তো এই পাফাটার ক্রিমটা ডিটেলসটা আমি আজকে শেয়ার করব, এই ক্রিমটা কী কী ডিমান্ড করে, কী কী রেজাল্ট দেবে না দেবে আমি ডিটেলসটা বলবো। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো চলো শুরু করি। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে যেটা আমি দেখাচ্ছি এটা পাফাটার একটি ক্রিম, যে ক্রিমটার নাম হচ্ছে রিমওয়াইজ। তো এটার প্রথমে লেখা দেখাচ্ছে যে ক্রিম অফ ইউরিয়া উইথ ন্যাচারাল ময়শ্চারাইজার ফ্যাক্টর। তো রিমওয়াইজ, এটার নামই হচ্ছে রিমওয়াইজ, আর এটার কোম্পানির নাম হচ্ছে ট্যালেন্ট ইন্ডিয়া। এটা ট্যালেন্ট ইন্ডিয়ার হচ্ছে কোম্পানির নাম। তো আর এটা হচ্ছে, এটার হচ্ছে প্রথম এই উপরকার পেজটা হচ্ছে এইরকম, প্রথমকার একদম ফার্স্ট, মানে এই যে এটা দেখতে এইরকম, আর এর উপরের দিকটা এরকম, আর এটার সোজা দিকটা এটা, আর এই যে এটা কৌটো। তো চলো আমি ভিতরে দেখাই আর কি কি লেখা আছে। এটার কোয়ান্টিটি হচ্ছে যে দেখো 50 গ্রাম, 50 গ্রামের কোয়ান্টিটি। তো কী কী লেখা আছে দেখাচ্ছি। হ্যাঁ, 50 গ্রামের কোয়ান্টিটির দাম লেখা আছে তোমার 107 টাকা, যার ভ্যালিডিটি আছে দেখো 10 মাসের 2022 থেকে 9 মাসে 2024, মানে টানা 2 বছরের গ্যারান্টি আছে। আর 50 গ্রামের দাম 107 টাকা, মানে মোটামুটি ভালোই আছে। তার মানে এটা একটা হাই রেঞ্জের প্রোডাক্ট, তার মানে এটা একটা উচ্চমানের প্রোডাক্ট, তার মানে ক্রিমটা সেই দিক দিয়ে ভালোই হবে। আর এটার সম্বন্ধে কী কী লেখা আছে এখানে দেখো, লেখা আছে যে এতে কী কী আছে, আমি সেটা পড়ে শোনাচ্ছি। এর মধ্যে যেটা আছে, ইউরিয়া আইপি আছে, ল্যাকটিক অ্যাসিড আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ড্রাইনামাইড, আর এই যে ব্লার হয়ে যাচ্ছে আমি এমনি দেখে বলছি, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, তারপর পটাশিয়াম ক্লোরাইড আছে, গ্লিসারিন আছে, সোডিয়াম ক্লোরাইড আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, আর ক্রিমের বেস আছে। তো এইগুলো নিয়ে এটাকে তৈরি করা হয়েছে। আর ক্রিমটা সম্বন্ধে যেটা বলবো সেটা না, সম্বন্ধে বলার আগে আমি একটু ভিতরটা দেখিয়ে দিই। ভিতরটা হচ্ছে, এটা একটা নতুন, আমি এখন এই সিলটা খুললাম, এটা খুললাম, এই যে ভিতরটা সাদা, আমি একটু তুলে দেখাচ্ছি, এই যে, এই যে খুব সুন্দর স্কিনের সাথে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়, খুব সফট। মানে মুখে মাখার যে আমরা ময়শ্চারাইজারগুলো ইউজ করি না, তার থেকেও এটা বেশি সফট। পাফাটার ক্রিম যে মানে সাধারণ নর্মাল যে ফ্রেশ ক্রিমের মতো, তার থেকেও যে বেশি সফট হয় আমি কোনো দিন জানতাম না। এই এই ক্রিমটা রিমওয়াইজ ইউজ করে আমি বুঝতে পেরেছি, আর আমার এত ভালো লেগেছে ক্রিমটা। আর ভালো লেগেছে এই কারণে যে এটা কাজ এত সুন্দর দিয়েছে, যে একদিনের মধ্যে আমি মানে বুঝতে পেরেছি এর কাজ কতটা ভালো দিয়েছে। একদিনের মধ্যে বুঝতে পেরেছি মানে ভীষণ সুন্দর, পরের দিনই রেজাল্ট পাওয়া যাবে, যে কতটা উপকার হচ্ছে, মানে পরের দিনই রেজাল্ট পাওয়া যাচ্ছে যে না উন্নতি হচ্ছে। তার কারণ হচ্ছে আমি এতটা ভালো লেগেছে বলেই, এই যে আমি কতগুলো কিনেছি সেটা আমি দেখাচ্ছি। এই যে অলরেডি আমি 2টো ইউজ করে ফেলেছি, এই যে এটা আমার 3 নম্বর, আমি অলরেডি আগেকার এটার দাম ছিল 97 টাকা, এই যে এখন এটা, তারপরের এটার দাম হচ্ছে, এটাও 107 টাকারটা। তো আগের দাম ছিল 97 টাকা, এখন দাম হয়ে গেছে 107 টাকা। তো আস্তে আস্তে দাম বাড়ছে, তার কারণ তোমরা এবার বুঝতে পারছো যে ক্রিমটা এত সুন্দর, এবং আরও তো পাফাটার অনেক ক্রিম আছে, তাহলে আমি কেন আলাদা আলাদা ট্রাই করে দেখলাম না, তাহলে আমি এই একই জিনিস আমি 3টে কেন নিলাম।
তার কারণ এটা ভীষণ ভালো। আর আমার তো একটা ইউজ করেই আমার পাফাটা ভালো হয়ে গেছে, একটা আমার লাগেনি, একটা অর্ধেকটা ইউজ করে আমার পাফাটা ভালো হয়ে গেছে। তারপরেও আমি এটা ইউজ করি কন্টিনিউ, তার কারণ এটা আমার পাটাকে আমার খুব সফট রাখে, ভীষণ সুন্দরভাবে সফট রাখে। আর আমি এত সুন্দর, এখানে গ্লিসারিন আছে আর অনেক কিছু আছে বলে আমি এটা আমার হ্যান্ডে, মানে এই হাতের এই অংশগুলোই আমি, এই হাতের উপরের এই অংশগুলোই আমি ইউজ করি, আর ভীষণভাবে সফট হয়ে যায়। মানে আমার মানে ইচ্ছে ছিল যদি আরও সব মানে ত্বকের হাতে পায়ে সব জায়গায় যদি ইউজ করা যেত তাহলে তো খুব ভালো হতো, তাহলে আমি ইউজ করতাম, কারণ এত মুলায়ম, এত মুলায়ম হয়ে যায় তোমরা বুঝতে পারবে না, খুব সুন্দর। তোমরা একটা ইউজ করে, আমি বলছি তোমাদের যদি সমস্যা থেকে থাকে, পাফাটা সমস্যা থেকে থাকে, তাহলে তোমরা একটা অন্তত একটা 100 টাকা দিয়ে, 107 টাকা দাম, কিন্তু দোকানে 10% ছাড় দিয়ে না 100 টাকা নেয়, তো 100 টাকা দিয়ে তোমরা একটা ইউজ করে দেখো, ভীষণ সুন্দর। আর এর গন্ধটা অপূর্ব গন্ধ। কথা হলো এর ব্যবহার করার পদ্ধতি, সেটা হচ্ছে এর সবথেকে ভালো রেজাল্ট পেতে গেলে রাত্রিবেলায়, অন্য সময় নয় কিন্তু দিনের বেলায় করলে হবে না, রাত্রিবেলায় শোয়ার আগে ভালো করে গরম জল করতে হবে। গরম জল করে গরম জলে হালকা শ্যাম্পু আর পাতিলেবু দিয়ে গরম জলটাকে দিয়ে, গরম জলের ভেতর পাতিলেবু আর শ্যাম্পু দিয়ে জলটাকে একটু হালকা নেড়ে নিয়ে তার ভিতর খানিকক্ষণ 10 মিনিট মতো পা ডুবিয়ে বসে থাকতে হবে। তারপরে একটা কোনো ঘষার কোনো জিনিস দিয়ে পাটায় পায়ের ভিতর হালকা ওই যে নোংরাগুলো থাকে, ধুলোবালিগুলো পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পর পাটাকে আর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এই ক্রিমটা লাগাতে হবে, ঠিক আছে? তো এই ক্রিমটা লাগাতে হবে। এবার লাগানোর সময় আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে ক্রিমটাকে মানে লাগানোর পর মানে লাগাবে যখন তখন খুব মানে খুব জোরে জোরে ঘষতে হবে, মানে অনেকটা টাইম ধরে, মিনিমাম 10 মিনিট ধরে। 10 মিনিট ধরে যেরকম তুমি পাটা ডুবিয়ে টাইম দিলে সেরকম 10 মিনিট ধরে তোমাকে ঘষতে হবে। মানে এতটাই ঘষে 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 কী করতে হবে, ওই ক্রিমটা তোমার ত্বকের সাথে একদম মিশিয়ে দিতে হবে, যেন মনে হয় যেন ত্বকে তুমি হাত দিলে যেন ক্রিমটা হাতে উঠে না আসে, একদম ক্রিমটা ত্বকের সাথে অ্যাবজর্ব হয়ে যেতে হবে, তাহলে কী বলো তো ভালো কাজটা করবে। কিন্তু তুমি যদি ক্রিমটা সামান্য পরিমাণে একটুখানি লাগিয়ে জাস্ট একবার একটু ঘষা দিলে আর রেখে দিলে তাহলে কিন্তু হবে না, ক্রিমটা খুব সুন্দরভাবে ঘষতে হবে। মিনিমাম 10 মিনিট টাইম বললাম, তুমি যদি নাও পারো 5 মিনিট অন্তত ক্রিমটাকে তোমার ত্বকের সাথে ঘর্ষণ করো, তাহলে দেখো ক্রিমটা। আর শীতকাল হলে কী বলো, মোজা পরলে ভালো হয়, কিন্তু গরমকালেও কোনো পরার প্রয়োজন নেই। আর তুমি যদি ওই 10 মিনিট ধরে ঘর্ষণ করতে শুরু করো তাহলে ঘষে ক্রিমটা তোমার স্কিনের সাথে লাগিয়ে নাও, তাহলে কোনো মোজা টোজা কোনো কিছু লাগানোর প্রয়োজন নেই, তোমার বিছানায় চাদরেও লাগবে না, কিচ্ছু লাগবে না, তার কারণ ক্রিমটা তোমার তখন ত্বকের সাথে মিশে গেছে। তাহলে এটা হচ্ছে ব্যবহার করার পদ্ধতি। আর দিনে কোনো সময় ব্যবহার করবে না, কারণ ওই টাইমে তুমি ঘুমোতে যাওয়ার আগে ইউজ করলে তখন কী হয়, তুমি পাটা তখন রেস্ট পাচ্ছে সারা রাত ধরে, তখন ওইটা কী বলো তো ক্রিমটা কাজ করতে সময় পাবে। কিন্তু দিনের বেলায় তুমি যদি ওটা ইউজ করো তখন কিন্তু ধুলোবালি লেগে আরও তোমার ত্বকের ক্ষতি হয়ে যাবে। তো এটা ছিল ব্যবহার করার পদ্ধতি। আমি আরেকবার দেখাচ্ছি, এই যে আমি দাঁড়ো একটু স্কিনের ওপর নিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে, স্কিনের ওপর নিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে কতটা ভীষণ কাজ করে। আমি আজ পর্যন্ত দেখিনি যে কোনো ক্রিম মানে পরের দিনই পাফাটা মানে ভালো হতে শুরু করে দিয়েছে, অন্তত 1 সপ্তাহ পর থেকে মনে হয় ভালো হতে শুরু করে, কিন্তু এটা মানে পরের দিন থেকে ভালো হতে শুরু করে দিয়েছে, মোটামুটি 3 দিনের মধ্যে পাফাটা গন, 3 দিনের মধ্যে, একদম 3 দিনের মধ্যে। যদি খুব দ্রুত আপনারা চান যে পাফাটা দূর করতে তাহলে এটা ইউজ করে দেখুন। আমি এটা এই বছরেই প্রথম কিনেছি, আমি আজ পর্যন্ত এটা জানিনি, তো ওষুধের দোকানে গিয়ে বলেছিলাম, এটা ওষুধের দোকান থেকে কেনা, তো ওষুধের দোকানে গিয়ে আমি
বলেছিলাম, তো আমাকে বললাম যে পা ফাটার একটা মলম দিন, তো এটা দিল। তো দেখলাম আমি 50 গ্রামের দাম 100 টাকা নিচ্ছে, তার মানে এটা বেশ ভালো হবে, আর প্যাকেটটা বেশ উন্নত মানের দেখে বেশ চকচক করছে, আর প্যাকেটটাও বেশ সুন্দর। তো আমি ভাবলাম একটু বড় ব্র্যান্ডেরই হবে, তো তার জন্য এটা আমি নিলাম। তো নিয়ে আসার পর তো দেখছি ভীষণ সুন্দর, তো তার জন্য আমি আমার স্কিনটাকে মোলায়েম সফট রাখার জন্য আমি আমার হ্যান্ডে মানে আমার হাতেও আমি ইউজ করি, আমার হাত সফট রাখার জন্য। তো আমি এটা কন্টিনিউ করি, খুব সুন্দর। তো এটা শুধু শীতকালে নয়, তো অনেকের হচ্ছে গরমকালেও অনেক সময় পা কিংবা হাতের তালুগুলোও ফেটে ফেটে যায়, তো হাতেও লাগাতে পারা যায়, তো তোমরা হাতে লাগিয়েও দেখতে পারো। তো আমার কথা যদি বিশ্বাস হয় তো তোমরা এটা নিয়ে দেখতে পারো, যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করে জানিও, আর তোমাদের কোনো যদি কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট করে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এরপরে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে যাই দেখতে চাও, কোন প্রোডাক্টের ভিডিও দেখতে চাও রিভিউ, তো সেটা তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই, বড় দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, বাই বাই।